মই আপোনালোকক স্বাগতম জনাইছো দহকৰ আজি মই আপোনালোকৰ ওচৰলৈ অসমৰ লগতে দেশ বিদেশৰ বিভিন্ন ধৰণৰ খবৰ লৈ আহিছো খবৰ কেটা খুবেই গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিঅটো অলপো স্কিপ নকৰাকৈ হেহলৈ চাই যাব নিতৌ এনে ধৰণৰ খবৰ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব আৰু এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিব আহক এতিয়া আমি ভিডিঅটো আৰম্ভ কৰো আজি আমাৰ প্ৰথম খবৰটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ হঠাৎ বৃহৎ ঘোষণা কোটি কোটি শিক্ষার্থী স্কুলৰ নাম ভর্তির মাচুল দিব সরকারে নির্বাচনের পূর্বেই কোটি কোটি পরিয়ালৈ সুখবর দিলে রাজ্য সরকার 8 লাখতকৈ কম উপার্জনের পরিয়ালৰ শিক্ষার্থী নাম ভর্তির মাচুল দিব সরকারে শিক্ষা প্রতিষ্ঠানের মাচুল মাফ করে দিলে একনাথ সিং সরকারে এতিয়াৰে পৰা শিক্ষার্থী স্কুলৰ নাম ভর্তির মাচুল দিব সরকারে কেবল মাত্র কন্যা শিক্ষার্থীর ক্ষেত্রত প্রযোজ্য করেছে এই নিয়ম রাজ্যের সাধারণ জনতাক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবলৈ এই সিদ্ধান্ত লৈছে মহারাষ্ট্র সরকারে আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ চালকসকলক মোদি সরকারে দিব বিনামূলীয় আহার আর বিনামূলীয় থাকিব পারিব আধুনিক ভবনত ঘণ্টা ঘণ্টা ধরে বাহন চলাই থাকা চালকসকলক সকাহ দিছে মোদি সরকারে ঘণ্টা ঘণ্টা ধরে বাহন চলাই থাকা চালকক আরাম দিয়ার বাবে বিশেষ আঁচনি হাতত লৈছে মোদি সরকারে গাড়ি চালকসকলের নতুন যোজনার কথা ঘোষণা করলে প্রধানমন্ত্রী মোদিয়ে ট্রাক চালকসকলে রাষ্ট্রীয় ঘাইপথত পাব সুবিধা কিয়নো রাষ্ট্রীয় ঘাইপথের সমীপত চালকসকলের নির্মাণ করব আধুনিক ভবন আর এই আধুনিক ভবনত থাকিব চালকসকলের খাদ্য আর পরিষ্কার পানি থাকার সুব্যবস্থা থাকিব আধুনিক ভবনত এই আধুনিক ভবনতে বিনামূলীয় জিরণি লওয়ার খাদ্য লাভ করব চালকসকলে লগতে আধুনিক ভবনত শৌচালয় পার্কিংৰ সুবিধাও দিব চালকসকলক চালকসকলৰ বাবে সম্পূর্ণ ব্যবস্থা থাকিব আধুনিক ভবনত প্রথম পর্যায়ত চালকসকলৰ বাবে 1000 আধুনিক ভবন নির্মাণ করিব সরকারে ট্রাক আর ট্যাক্সি চালকৰ বাবে এই সুবিধা দিব মোদী সরকারে দুর্ঘটনা আর চালকসকলৰ স্বাস্থ্য ভালে রাখবলৈ এই আসনি হাতত লৈছে মোদী সরকারে চালকসকলৰ বাবে মোদী সরকারের বিশেষ উপহার আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ সরকারের এক অভিলাষী আসনি কন্যা সন্তান থাকলে লাভ করব 14 লাখ টাকা কন্যা সন্তান থাকা সকলে সরকারের পাব 1 লাখ টাকা 14 লাখ টাকা পর্যন্ত ধন জমা হব একাউন্টত কেবলমাত্র আপনি 4000 টাকা জমা করে সুদ লাভ করক 14 লাখ টাকা 10 বছর বয়সের তলর কন্যা সন্তানের নামত খোলক একাউন্ট সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনত খোলক এই একাউন্ট আপনার কন্যা সন্তানের বয়স 18 বছর পার হওয়ার লগে উলিয়াব পারিব এই ধন আনকি কন্যার বিয়ার সময়তো উলিয়াব পারিব সুদে মূলে জমা থাকা ধন রাশি এই আসনির প্রতিমাহে 4000 টাকা জমা করিলে সুদ লাভ করিব 14 লাখ টাকা প্রতিমাহে আপনি আপনার কন্যা সন্তানের একাউন্টত 4000 জমা থলে বছরত হব 48000 টাকা আর 15 বছরের পিছত এই একাউন্টত জমা হব 7,20,000 টাকা এই ধনরাশিত আপনি লাভ করব বছরি 8.2% সুদ 7,20,000 জমা করা ধনত মুঠ সুদ লাভ করব 14,96,825 টাকা সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলিবলৈ হলে আপনার সমীপর ডাকঘর গৈ সংগ্রহ করক সুকন্যা সমৃদ্ধির ফর্ম আর সম্পূর্ণ তথ্য দি 10 বছর তলর বয়সের কন্যা সন্তানের নামত খোলক একাউন্ট আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ গুয়াহাটি পালেহি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয় দর্শক আজি গুয়াহাটীত উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্জার বিমানবন্দরের পুনে পুনে কৈনাধরলৈ রওনা হয়েছে মোদী রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী আদরণি জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক বিজেপির কর কমিটির বৈঠকত অংশ লব প্রধানমন্ত্রীগুলো আর অহাকালি খানাপাড়া 2 লক্ষাধিক লোকে আদরণি জানাব প্রধানমন্ত্রীজনক